নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ এবং আমাদের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, আমরা আজকে এই সোনাগাজী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে দলীয় কর্মসূচি হিসাবে সরকারের উন্নয়নের ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্যে আমরা আজকে সোনাগাজী উপজেলায় আমরা আমাদের প্রান্তীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে কর্মসূচি আছে সে কর্মসূচির এই লিফলেট বিতরণের মাধ্যমে আগামীতে আমরা যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে তার প্রতীক নৌকা, আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রতীক নৌকা, মুক্তিযোদ্ধার প্রতীক নৌকা, আবার এই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামীতে আরও নতুন নতুন প্রকল্প মাধ্যমে এদেশে উন্নয়ন করার লক্ষ্যে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আমরা আহ্বান জানাতে এসেছি। আপনারা সকলে মিলে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, আপনার রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার এনেছে, বিদ্যুতে উন্নয়ন করেছে, আমাদের এই এলাকায় অর্থনৈতিক অঞ্চল করেছে, এই অর্থনৈতিক অঞ্চলকে বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে এই অর্থনৈতিক অঞ্চলকে সফল এবং সার্থক করতে হবে।